কাল সকালে কোর্টে একটু তাড়াতাড়ি যেতে হবে। তিস্তা, তুমি আমায় মিথ্যে কেন বলেছ? মিথ্যে? হ্যাঁ, মিথ্যে মিথ্যে বলনি কি? চুপ করে আছো কেন বলো, বলো কি মিথ্যে? তিস্তা, আমায় তুমি ভালোবাসো না? সব সময় আমার পাশে তোমার থাকতে ইচ্ছে করে না? আমার সঙ্গে কখনো তোমার নতুন করে জীবন শুরু করতে ইচ্ছে করেনি? বলো। তোমার তোমার কল্পনা এবার ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছে সূর্য। তিস্তা, তুমি আমার সঙ্গে কেন এরকম করছো? আমি কিছুতেই বুঝতেই পারছি না সূর্য, তুমি বারবার একই কথা। মানুষের মন পড়াটা আমার কাজ, আমার পেশা, এই কথাটা বোধহয় তুমি ভুলে যাচ্ছ তিস্তা। ভুল আমি করিনি, ভুল আমি করতে পারি না। পারো, কখনো কখনো মানুষ মোহে অন্ধ হয়ে যায়। সেটা কি আমার অপরাধ? সূর্য প্লিজ, কেন এরকম করছো তুমি? তুমি কি আমার বন্ধুত্বটাও আর চাও না? চাই, চাই তিস্তা, আর সেটা চাই বলেই আমি বলে প্লিজ, ভবিষ্যতে আর কোনোদিন এই বিষয়টা নিয়ে আমাদের কথা হবে না। আর যদি কোনোদিন এই কথা শুনি, তাহলে তারপর থেকে আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ থাকবে না।